প্রত্যেকটা জিনিস আমরা যখন কিনি তখন কিন্তু তার সাথে এটা কোন কোম্পানির মাল এটা কিন্তু লেখা থাকে, জোরে বলেন ঠিক কিনা, ঠিক কিনা, এবং এটা কোন দেশ থেকে এসেছে, মেড ইন চায়না না মেড ইন আমেরিকা না মেড ইন রাশিয়া না মেড ইন বাংলাদেশ, এটা কিন্তু পণ্যের সঙ্গে লেখা থাকে, জোরে বলেন ঠিক কিনা, ঠিক কিনা। তাহলে আমরা মোবাইল কিনি, ফ্রিজ কিনি, টিভি কিনি, যেটাই কিনি না কেন, প্রত্যেকটা জিনিসের সঙ্গে এটা লেখা থাকে যে এটা কোন দেশের। এখন আমাদের বুঝতে হবে, তাহলে প্রত্যেকটা জিনিসের সঙ্গে যদি লেখা থাকে এটা মেড ইন কি কোন দেশের, তাহলে আমাদের কি জানতে হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করলেন আমরা কোন কোম্পানির মাল, এটা কি জানতে হবে না? আচ্ছা আচ্ছা, আমরা কোন কোম্পানি, যেরকম প্রত্যেকটা পণ্য তার সঙ্গে লেখা থাকে এটা কোন দেশে, তো আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছে, তো আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করলেন তার কোনো নমুনা বা নিশানা কি আমাদের মাঝখানে থাকতে হবে না? এটা কোথায়? মুসলমান ভাইয়েরা আমার আবার কথাগুলি ভালো করে লক্ষ্য করবেন, আমরা কোন কোম্পানি থেকে এসেছি এটা আমাদেরকে জানতে হবে। এটা জানার জন্য আপনাদেরকে সামান্য একটুখানি আমি কষ্ট দেব, মেহরবানি করে একটু হাতটা এরকম উঁচু করেন, সবাই একটু কষ্ট করে উঁচু করেন। মুসলমান ভাইয়েরা আমার এবার একটু লক্ষ্য করে দেখেন, এই যে আমাদের কেনি লোকটা আছে, এই কর্নারের এই আঙ্গুলিটা, এই নখটা, এটা আলিফের সঙ্গে তুলনা করা হয়েছে। আলিফ আলিফ একটু ভালো করে খেয়াল করেন। এরপরে এই যে তিনটা আঙ্গুল আছে, এই তিনটা আঙ্গুলিকে লামের সঙ্গে তুলনা করা হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার লামের উপর একটা খারা জবর থাকে কি থাকে না, যদি বলবেন লামের উপর একটা খারা জবর থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝখানের আঙ্গুলিটাকে একটু সামান্যতম লম্বা করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধ আঙ্গুলিটাকে একটু মোটা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে যাচ্ছেন, এর সব মিলে হয়ে গেল আমি আল্লাহ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এর সব মিলে কি হয়ে গেল? আমি আল্লাহ। এজন্য আল্লাহর নাম কি একটু জপতে হবে না আমাদের সকলের? এজন্য আমরা সবাই একটু আল্লাহর নাম জপি, সবাই বলুন আল্লাহ আল্লাহ জপ জপ আল্লাহ 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 জপ মন জপ আল্লাহ আল্লাহ। জীবন হবে জীবন হবে ফুলে ফলে নূরে উজালা, আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ। জোরে আল্লাহ বিশ্বাস করাতে চাই, আমাদের কথা যদি কেউ বিশ্বাস না করে তাহলে এমন সময় কিন্তু আমাদের কথাটা বিশ্বাস করানোর জন্য আমরা কসম খাই, ঠিক কিনা বল, ঠিক কিনা বল। আমরা একটা কথা বললাম মানুষ বিশ্বাস করছে না, এমন সময় আমরা কসম কাটি যে আল্লাহর কসম আমি এই কাজটা করেছি অথবা করি নাই, ঠিক কিনা বলে। এখন আপনাদের দিকে লক্ষ্য করে আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কোনো কথা বোঝাতে চান তাহলে কি আল্লাহ পাকের আমাদেরকে কি কসমের প্রয়োজন আছে? আল্লাহ পাকের আমাদেরকে কোনো কথা বোঝাতে কসমের প্রয়োজন নাই। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় কসম করে করে কথা বলেছেন, কেন বলেছেন? মুসলমান ভাইয়েরা আমার ভালো করে আমার কথাগুলি লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় কসম করে করে কথা বলেছেন। আল্লাহ পাক যেরকম কোরআনে কারীমের মধ্যে বলতেছেন,
ওয়াল ফাজরি ফজরের কসম, ওয়াল লাইলি রাতের কসম, ওয়াস সুবহি সকালের কসম। এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শুরুতে ওয়াল আসরি বলে আসরের কসম করতেছে। See you.
বিপদে আছি, বিপদে আছি, কোন দিক দিয়ে আমরা বিপদে আছি এটা আমাদের বুঝতে হবে। সেটা হলো বরফ যে রকম প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যে রকম ছোট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতি জিন্দেগি দান করেছেন, এই হায়াতি জিন্দেগি দাও প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে এটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে মুসলমান ভাইয়ারে? আমার সময় শেষ, হুজুর চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।